হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। প্রথমে আপনাদের অসংখ্য ধন্যবাদ আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। আপনাদের ভালোবাসায় আমরা আপনাদের জন্য ভিডিও বানাতে উৎসাহিত হই। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক। আজ আমরা আলোচনা করব ক্রিকেট বিশ্বের অন্যতম সেরা বাংলাদেশ দলের উদীয়মান অলরাউন্ডার মুসাদ্দেক হোসেনের জীবনী নিয়ে। কে এই মুসাদ্দেক হোসেন? কিভাবে আসলেন বাংলাদেশ জাতীয় দলে? চলুন তার সম্পর্কে অনেকগুলো তথ্য জেনে নেওয়া যাক। মুসাদ্দেক হোসেন একজন বাংলাদেশি ক্রিকেটার। মুসাদ্দেক হোসেন 1995 সালের 10ই ডিসেম্বর বাংলাদেশের ময়মনসিংহে জন্মগ্রহণ করেন। তার পুরো নাম মুসাদ্দেক হোসেন সৈকত, তার ডাকনাম সৈকত। তার পিতার নাম আবুল কাশেম, তার মাতার নাম হোসনে আরা বেগম। তিনি 2012 সালের 28 অক্টোবর সামিয়া শারমিন ওষার সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন। মুসাদ্দেক হোসেনের উচ্চতা 5'9", তার ওজন 65 কেজি। মুসাদ্দেক হোসেন মূলত একজন অলরাউন্ডার। তিনি ডানহাতি ব্যাটসম্যান এবং ডানহাতি অফ ব্রেক বোলার। তার জার্সি নাম্বার 32। 2016 সালের 20 জানুয়ারি জিম্বাবুয়ের বিপক্ষে মুসাদ্দেক হোসেনের টি-20 অভিষেক হয়। মুসাদ্দেক হোসেন টি-20 ম্যাচ খেলেন 33টি, রান করেন 399। তার ব্যাটিং গড় 18.52, তার স্ট্রাইক রেট 114.07। এক ম্যাচে টি-20তে মুসাদ্দেক হোসেনের সর্বোচ্চ রান 48। মুসাদ্দেক হোসেন টি-20তে বল করেন 331টি, উইকেট নেন 18টি। মুসাদ্দেক হোসেনের ব্যাস্ট বোলিং 20 রান দিয়ে 5 উইকেট নেন। তার বোলিং ইকোনমি 7.21। 2016 সালের 28 সেপ্টেম্বর আফগানিস্তানের বিপক্ষে মুসাদ্দেক হোসেনের ওডিআই অভিষেক হয়। মুসাদ্দেক হোসেন ওডিআই ম্যাচ খেলেন 43টি, রান করেন 634। তার ব্যাটিং গড় 25.36, তার স্ট্রাইক রেট 82.76। এক ম্যাচে মুসাদ্দেক হোসেনের সর্বোচ্চ রান 52। মুসাদ্দেক হোসেন ওডিআইতে 50 করেন 3 বার। মুসাদ্দেক হোসেন ওডিআইতে বল করেন 1130টি, উইকেট নেন 17টি। ওডিআইতে তার ব্যাস্ট বোলিং 13 রান দিয়ে 3 উইকেট নেন। তার বোলিং ইকোনমি 5.14। 2017 সালের 15ই মার্চ শ্রীলঙ্কার বিপক্ষে মুসাদ্দেক হোসেনের টেস্ট অভিষেক হয়। মুসাদ্দেক হোসেন টেস্ট ম্যাচ খেলেন 4টি, রান করেন 173। টেস্টে তার ব্যাটিং গড় 28.83, তার স্ট্রাইক রেট 46.13। এক ম্যাচে টেস্টে মুসাদ্দেক হোসেনের সর্বোচ্চ রান 75। মুসাদ্দেক হোসেন 2012 সালে অস্ট্রেলিয়া ও 2013-14 মৌসুমে আবুধাবিতে অনুষ্ঠিত আইসিসি অনূর্ধ্ব-19 ক্রিকেট বিশ্বকাপে 2 বার বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন। 2013 সালের এপ্রিলে শ্রীলঙ্কার বিপক্ষে 4 দিনের 2 খেলার সিরিজে অধিনায়কের দায়িত্ব ছিলেন। প্রথম খেলায় 107 ও দ্বিতীয় খেলায় 74 করেন। এরপরই 5 খেলায় সীমিত ওভারে 200+ রান তোলেন। তন্মধ্যে তৃতীয় খেলায় 98 রান তুলে বাংলাদেশকে 1 উইকেটের নাটকীয় বিজয়ে প্রভূত সহায়তা করেন। ওই বছরে ইংল্যান্ডেও তিনি চমকপ্রদ অলরাউন্ডার কৈশলী অব্যাহত রাখেন। ইংল্যান্ড অনূর্ধ্ব-19 দলের বিরুদ্ধে 113 বলে অপরাজিত 110 ও 10 ওভারে 38 রান দিয়ে 3 উইকেট লাভ করে 38 রানের বিজয় এনে দেন। অক্টোবর-নভেম্বর 2015 সালে বাংলাদেশ দলের সদস্যরূপে দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে সফরে যান। জিম্বাবুয়ে দলের বিপক্ষে 2 খেলা সিরিজে শীর্ষস্থানীয় রান সংগ্রহকারী ছিলেন তিনি। 64.66 গড়ে 194 রান সংগ্রহ করেন। 28 সেপ্টেম্বর 2016 তারিখে বাংলাদেশের 119তম ওডিআই ক্রিকেটার হিসেবে মাহমুদুল্লাহ রিয়াদের কাছ থেকে ক্যাপ গ্রহণ করেন এবং ওই দিনই আফগানিস্তানের বিপক্ষে অনুষ্ঠিত সিরিজের দ্বিতীয় ওডিআই অভিষেক ঘটে তার। প্রথম ইনিংসে 7 নম্বরে ব্যাটিংয়ে নেমে 45 বলের মোকাবেলায় মহামুল লবানও দলের পক্ষে সর্বোচ্চ 45 রান তোলেন। এরপর বোলিংয়ে নেমে প্রথম বলে হাসমাতুল্লাহ শহীদের উইকেট তুলে নেন। নির্ধারিত 10 ওভারে তার বোলিং পরিসংখ্যান ছিল 31 রান দিয়ে 2 উইকেট। এছাড়াও একটি ক্যাচ নেন তিনি। এই অলরাউন্ডার ক্রীড়াশৈলী প্রদর্শন সত্ত্বেও বাংলাদেশ দল 2 উইকেটে পরাজিত হয়। মুসাদ্দেক হোসেন 2013 সালে ঢাকা ডিভিশন, 2014 সালে আবাহনী লিমিটেড, 2015 সালে বরিশাল ডিভিশন, 2017 সালে ঢাকা ডাইনামাইটস, 2019 সালে চিটাগং ভাইকিংস এবং বর্তমানে কুমিল্লা ভিক্টোরিয়ানসের হয়ে বিপিএল খেলছেন। মুসাদ্দেক হোসেন বিসিবি থেকে মাসে 1 লাখ টাকা বেতন পান। মুসাদ্দেক হোসেনের মোট সম্পদের পরিমাণ প্রায় 1 মিলিয়ন ইউরোর মতো। বর্তমানে বাংলাদেশি উদীয়মান তারকা অলরাউন্ডার ইনস্টাগ্রামে সক্রিয় থাকেন এবং নিজের সেরা মুহূর্তগুলো সেখানে শেয়ার করে থাকেন।
ইনস্টাগ্রামে তার 45.5K ফলোয়ার রয়েছে। বন্ধুরা, মোসাদ্দেক হোসেনকে নিয়ে যদি আপনাদের আরও কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আশা করি আমরা আবার ফিরব নতুন আরেকটি ভিডিও নিয়ে। আমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।